আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা। এই কাঁঠালের বিচি ভর্তাটি কিন্তু অনেকভাবেই করা যায়, এটা হাতে মেখেও ভর্তা করা যায়। তবে আজকে আমি চুলাতে তেলে ভেজে কীভাবে ভর্তা করে এবং এই ভর্তাটি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেক মজা হয় এই তেলে ভেজে ভর্তাটা করলে, হাতে মাখা ভর্তার চেয়েও বেশি টেস্টি। তো আমি এই কাঁঠালের বিচিটি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এগুলো এখন ভেজে নেব। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, এখন আমি শুকনো মরিচটা ভেজে উঠিয়ে নেব। শুকনো মরিচটা আমি নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা উঠিয়ে নিলাম। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একে একে দিয়ে দেব, আমি দেখেন সবগুলো দিয়ে এখন ভেজে নেব। এগুলো আমি সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি, দেখেন আমি লালচে করে ভেজে নিয়েছি। আমি এখন মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি, কালো জিরাটা আগে দেইনি, বেশি পুড়ে যাবে, এজন্য আমি একটু ভেজে নিয়ে কালো জিরাটা একটু পরে দিয়ে এটাকে ভেজে নেব। এখন আমি আর একটু এটা নেড়ে চেড়ে আর একটু লালচে করে ভেজে নেব। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন প্লিজ, আর বেশি বেশি করে শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা পাটার উপরে নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি শুকনো মরিচ আর এক চামচ লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি। ফার্স্টে শুকনো মরিচটা বেটে নিলে সুবিধা হয়, তাছাড়া পরে যখন একসঙ্গে বেটে নেবেন দেখা যাবে শুকনো মরিচটা গলতে চাইবে না, এজন্য ফার্স্টে শুকনো মরিচটা এভাবে আলাদা করে বেটে নিলে খুব ভালো হয়। নতুনরা অনেকেই বুঝতে পারে না কি আগে করবে, নতুনদের জন্য এটা আমার মেসেজ যে ফার্স্টে শুকনো মরিচটা এভাবে বেটে নেবেন। আর পুরাতনরা তো অলরেডি এক্সপার্ট, তাদের কিছু বলার নেই। এখন আমি পেঁয়াজ আর রসুন আর কালো জিরাগুলো আলাদা করে নিয়েছি, এটা বেটে নিচ্ছি। আমি এটাও খুব মিহি করে বেটে নেব। বেটে নিয়ে আমি সবশেষে কাঁঠালের বিচিগুলো বেটে নেব। দেখেন আমার বাটা হয়ে গিয়েছে, মশলাগুলো সব আমি বেটে নিয়েছি, এখন আমি কাঁঠালের বিচিটা বেটে নিচ্ছে। কাঁঠালের বিচিটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, আর তারপরে আমি এটা একটু তেলে ভেজে নিয়েছি, তার জন্য আরও অনেকটাই ভালো হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। একই ভর্তার মধ্যে আপনি দু রকম টেস্ট পাবেন, কাঁঠালের বিচি ভর্তা এবং কালো জিরারও একটু টেস্ট আসবে। কালো জিরাটা দেওয়ার কারণে এই বিচি ভর্তাটি আরও অনেকটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখেন আমি ভর্তাটা রেডি করে নিয়ে লাস্টে একটু সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা আরও একটু মেখে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে ভাত খেতে জাস্ট ওয়াও লাগবে, অনেক মজা হয়েছে এই ভর্তাটি। দেখেন আমি এইভাবে করে সবগুলো ভর্তা রেডি করে নিয়েছি, এটা এখন আমি গরম ভাতের সঙ্গে খাবো আর অনেক মজা নেব, কারণ ভর্তাটি এতটা মজা হয়েছে যা বলার মতো না, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটি ফলো করে। এখন আমি ভাতের সঙ্গে এটা খাবো, দেখেন আমি এক কাপ ভাত নিয়ে নিয়েছি আর একটু কাঁঠালের বিচি ভর্তা, একটু আলু ভর্তা, আর নিয়ে নিয়েছি এখানে কুমড়ো ফুলের চপ। আমি এখন এগুলো দিয়ে খুব তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নেব। এরকম রেসিপি থাকলে মাছ মাংস কিছুই লাগে না, পেট ভরে তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নেওয়া যায়। আমি এখন অমৃত এই কাঁঠালের বিচি ভর্তাটা দিয়ে ভাত খাবো, কারণ এর মধ্যে কালো জিরা দেওয়ার কারণে আরও টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছে ভর্তাটা,
অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এখন কুমড়ো ফুলের চপটা দিয়েও একটু ভাতটা খেয়ে নিচ্ছি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা বাসায় এইভাবে তৈরি করে খাবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।